চোপড়া ব্লকের চুয়াগাড়ি এলাকার জমিদার আমলের পুজোর মূল আকর্ষণ পালাটিয়া গানের আসর। মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকার অন্যতম প্রাচীন পুজো চুয়াগাড়ি দক্ষিণপাড়া সর্বজনীন দুর্গাপুজো। এখানে পুজো শুরু হয় ষষ্ঠীতে। এলাকায় স্থায়ী মন্দির রয়েছে। মন্দিরে দুর্গা, অসুর, সরস্বতী, কার্তিক সহ অন্যান্য দেবদেবীর প্রতিমাও থাকে। তবে দশমীতে এখানে প্রতিমা বিসর্জন হয় না, শুধু ঘট বিসর্জন দেওয়া হয়। সারা বছর মন্দিরেই প্রতিমা থাকে। প্রতিবার নতুন প্রতিমা আনার পর আগের বারের প্রতিমা বিসর্জন দেওয়া হয়। পুজো উদ্যোক্তাদের সূত্রে জানা গিয়েছে, জমিদার আমিন মণ্ডলের আমলে এই পুজো শুরু হয়। পরবর্তীতে জমিদারি প্রথা বিলুপ্তি হওয়াতে এই পুজো সর্বজনীন হয়। আগে পুজো ঘিরে এক সপ্তাহব্যাপী পালাটিয়া গানের প্রতিযোগিতা চলত। দূর দূরান্ত থেকে গানের দল আসত। এখন আর পালা গানের প্রতিযোগিতা আয়োজনের আসর না বসলেও ঐতিহ্য বজায় রাখতে প্রতিবার গানের দল ভাড়া করতে হয়। বর্তমান পুজো কমিটির সভাপতি গৌরাঙ্গ সিংহ বলেন, পুজো এবার 223তম বর্ষে পদার্পণ করল। বাজেট প্রায় 2,50,000 টাকা। এখানকার পুজোর মূল আকর্ষণ পালাটিয়া গানের আসর। গত 2 বছর করোনা আবহে পালাটিয়া গান হয়নি, তবে এবার গান হবে। পুজোর কয়েকদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাও থাকছে। মন্দির কমিটির অন্যতম সদস্য গৌতম কুমার সিংহের দাবি, এখানকার মা খুব জাগ্রত, সারা বছর অনেকেই মায়ের মন্দিরে আসেন। তাছাড়া পুজোর কয়েকদিন ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের সমাগমও হয়। পাড়া প্রাত পূজা কমিটি, এটা প্রাচীনতম পূজা। আর যোদ্ধার জমিদার আমল থেকে আমরা তো শুনে আসছি। হ্যাঁ, এখন এর আগে তো 12ই পূজা ছিল, এখন সর্বজনীন পূজা এটা আমাদের হয়েছে, 223তম দুর্গাপূজা। হ্যাঁ, তো আগে আমরা এখানে পালাটিয়া গানের আয়োজন হতো। হ্যাঁ, এখন আমাদের পালাটিয়া গানের হয়, এখন সেই হিসাবে আমরা পূজার আয়োজন। চোপড়া থেকে মঞ্জুর আলমের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।